অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মানবদেহে কোভিড-19 প্রতিষেধক পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে দেখার জন্য যখন লোক খুঁজছিলেন, তখন নিজেকে এগিয়ে দেওয়ার ঝুঁকির ব্যাপারে একবারও ভাবেননি দীপক পালিওয়াল। তার আদি বাড়ি রাজস্থানের জয়পুরে, বর্তমানে লন্ডন শহরে স্ত্রী সন্তান নিয়ে বাস করেন 42 বছরের এই ব্যক্তি। সারা বিশ্ব যখন করোনার ভাইরাসের সঙ্গে লড়ছে, তখন মানুষের স্বার্থে প্রতিষেধক পরীক্ষাকে এগিয়ে নিয়ে যেতে এগিয়ে এলেন একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। কেমন করে নিয়েছিলেন সিদ্ধান্তটা? সম্প্রতি এক সাক্ষাৎকারে পালিওয়ান জানিয়েছে, নতিমারি আটকাতে মানবজাতি যে ভয়ানক লড়াইয়ের সম্মুখীন হয়েছে, তাতে তিনি নিজেকে সৈনিক হিসেবে নিয়োগ করে নিয়েছিলেন। শেষটায় যখন মানবদেহে পরীক্ষার জন্য ইচ্ছুকদের নাম তালিকাভুক্ত করার ডাক এলো, তিনি আর একবারও না ভেবে নিজের নামটা তাতে যুক্ত করেন। ভাবেন, এই লড়াইয়ে তার মগজ যখন কোনো কাজে আসছে না, অন্তত শরীরটা কাজে আসুক। নিজের সিদ্ধান্ত সম্পর্কে শুধু স্ত্রী এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকেই জানিয়েছিলেন পালিওয়াল।